মাঠে গ্যাস বেলুন হচ্ছে সুবিশাল গ্যাস বেলুন আপনারা দেখছেন রাজার নিউটন এমলে কাপ 2023 এবার বালিগুড়িতে ব্যবস্থাপনায় টুটুন গাজি গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা ফিরে এসেছি রাজার নিউটাউন বালিগুড়িতে সেই ঐতিহাসিক এমএলএ কাপ হতে চলেছে আপনারা দেখছেন সুবিশাল স্টেজ কাজ চলছে এখনও কিছু হয়নি জাস্ট টেলারটা আমরা পিকচার দেখাবো ব্যাক টু ব্যাক দেখানোর চেষ্টা করবো দেখছেন আমার সঙ্গে আছে অসীম মোল্লা অসীম মোল্লা কিছু বলবে হ্যালো বন্ধুরা এটা আমার ভাই সবাই সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে বালিগুড়িতে এর আগের বছরও খেলা হয়েছিল এই বছরও হতে চলেছে 2023 মেগা ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপ তো এই খেলায় জোড়া চার চাকা আছে প্রচুর টাকার প্রাইজ আছে ব্যবস্থাপনায় ইতিমধ্যে নিউটাউন ফুটবল চ্যালেঞ্জ বড় হয়েছে আহ্বায়ক টুটুনগাজি টুটুনগাজির নেতৃত্বে হচ্ছে এই খেলাটা বালিগুড়ি টুটুনগাজি কাছের মানুষ খুব কাজের মানুষ অত্যন্ত খুব ভালো মানুষ সমাজসেবী বিশিষ্ট এই খেলাটা নিজেই এমএলএ কাপ খুবই সুন্দর খেলা আপনারা দেখবেন 7ই জানুয়ারি ও 8ই জানুয়ারি দুদিনের প্রোগ্রাম এক ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে বালিগুড়িতে এবার দেখছেন তারই সেই নমুনা স্টেজের কিছু কাজ হয়েছে এখন অনেক বাকি সবই বাকি আমরা আপনাদের মাঠটা দেখানোর চেষ্টা করবো যেভাবে গ্যালারি করা হয়েছে আর গ্যালারিতে মোটামুটি কত দর্শক বসতে পারবে কোনো পয়সা লাগবে না কোনো পয়সা লাগবে না বিনামূল্যেই এই গ্যালারিতে বসতে পারবে আর সুন্দরভাবে বসতে পারবে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে চলো বিনামূল্যে এখনো একটা কোনো টিকিটের মূল্যবান নেই কোনো পয়সার ব্যবস্থা নেই এখানে বিনামূল্যে ইতিমধ্যে লাইটের কাজ শুরু হয়েছে এবং এসটিভের কাজও চলছে 7ই জানুয়ারি মেগা ফুটবল টুর্নামেন্ট যাকে একটা ঐতিহাসিক টুর্নামেন্ট পশ্চিমবঙ্গের সেরা টুর্নামেন্ট বললে বলা যায় এদিকে মেলা বসছে তোমার এদিকে গেস্টের জন্য সব কিছু করা হয়েছে বিশাল একটা টুর্নামেন্ট কি হতে চলে যাচ্ছে মানে আমরা খুবই গর্বিত আমরা আর ওখানে মনি ভাই ওখানে মনি ভাই দাঁড়িয়ে আছে মনি ভাই এই কাজটা পুরো করছে দায়িত্ব নিয়ে তাই তো মনি ভাই আছে ইতিমধ্যে দেখছি মোটামুটি মিস্ত্রিরা সব কাজ করছে লাইট লাগানো এখনো কিছু হয়নি তারই কিছু নমুনা দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি নিউটন ফুটবল এই মাঠ থেকে সমস্ত টুর্নামেন্টের আপডেট 7 তারিখ 8 তারিখে দেওয়া হবে আপনারা চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নিউটন ফুটবল আপনারা দেখছেন এখানে 4টি করে থাক করা হয়েছে এখানে সবাই বসতে পারবে গেলে এক একটা থাকে দুজন দু তিন তিন লাইন করে বসতে পারবে ঠিক আছে 4টে থাক সুবিশাল গ্যালারি করা হয়েছে আর এই টুর্নামেন্টের যিনি উদ্যোক্তা সেই টুটুন গাজীর নেতৃত্বে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা হচ্ছে বালিগুড়ি এমএলএ কাপ 2023 সরাসরি নিউটন ফুটবল লাইভ আর এখানে আমাদের আবির আছে জহুর আছে এসে যে কি করবে এটা কি করা হবে ভাই রং করা হবে ভাই রং করা কি কি কালার করা হবে এটা ব্ল্যাক ব্ল্যাক করা হবে আর হোয়াইট থাকবে হোয়াইট থাকবে আবি তাই তো আবি রাজে মিস্ত্রি পুরো মেপে মেপে কাজ করছে আবির অনেক পুরনো অভিজ্ঞ মিস্ত্রি আছে রঙের আর সঙ্গে আমার জহুর আছে আপনারা দেখছেন এদিকে লাইট লাইটের কাজ চলছে মোটামুটি সুবিশাল ব্যাপার এখানে কম করে 500 পিস লাইট লাগানো হচ্ছে 500 পিস পুরো মাঠটাকে পুরো আলো আলো করে রাখার জন্য যেমনটা স্টেডিয়ামে হয় ঠিক তেমনটা এখানেই হবে বালিগুড়ি খেলার মাঠে এমএলএ কাপ অলরেডি এদিকেও কাজ চলছে যাতে যেভাবে মানুষ সুবিধা বসতে পারে এখানে গ্যালারির কাজ চলছে কোনটা এটাই এটাই ওরা ডেইডাস করে আছে চশমা চশমা পরে একটা ইতিহাস তৈরি হতে চলেছে বালিগুড়ি বালিগুড়ির এমএলএ কাপ এবার একটা ইতিহাস তৈরি হতে চলেছে পশ্চিমবাংলার মধ্যে যে সেরা সেরা টুর্নামেন্ট তার মধ্যে একটা সেই বালিগুড়ি এমএলএ কাপ হতে চলেছে সুবিশাল মাঠ আপনারা দেখছেন সবুজে সবুজ এই মাঠেই সেই টুর্নামেন্ট হবে আপনারা দেখছেন এখানে গোলপোস্টার পোতা চলছে অলরেডি কিছু সমস্যা ছিল যার জন্য গোলপোস্টার তুলে আরো ভালো করে বসানো হচ্ছে রাজু কাজ চলছে একটু হাই করে দাও হ্যাঁ সঙ্গে আমাদের কে আছে ওটা পাশে কে আছে কি বলছো বলো এই টুর্নামেন্টে তুমি তো সব পুরো রেফারি কন্ট্যাক্ট পেলে একদম তো কে কে আসছে প্রাঞ্জন আসছে হ্যাঁ প্রতীক মন্ডল আসছে আর এমডি হাবিজ আসছে আর তারপর কণিকা আসছে আর তারপর আসছে সুব্রত দাস আসছে হ্যাঁ তারপর খেলার দিনকে দেখিয়ে দেবো অনেক কিছু
অনেক বড় বড় রেপিয়ে মাঠে আসছে। তো টুর্নামেন্টটা কিভাবে পরিচালনা করছো কিছু বলো তার জন্য। এই টুর্নামেন্টটা কিভাবে, তুমি যেহেতু দু মাস ধরে এখানে আসছো, এই টুর্নামেন্টের দাদার সঙ্গে আছো, আচ্ছা, তো তার জন্য কিছু বলতে বলছি। হ্যাঁ, কি বলবো এখন, দাদা কিছু না বলা পর্যন্ত আমি বলতে পারছি না। হ্যাঁ, কারণ দাদার মনে স্বপ্ন ছিল অনেক বড়, তো দাদার সঙ্গে সঙ্গে আমারও খুব স্বপ্ন আছে। এই মাঠে অনেক বড় বড় বিগ টুর্নামেন্টের প্লেয়ার আছে, বিগ টুর্নামেন্টের আমি রেডি পোস্টিং করছি, খেলার দিনকে এটা আমি দেখাব, এটাই আমার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ অজু ভাই। যে দায়িত্ব নিয়ে পরিশ্রম করে দু মাস ধরে মোটামুটি এই ঘাস থেকে শুরু করে সব তৈরি করেছে, শ্বাস চালানো থেকে শুরু করে, সেই মামু সুবিশাল স্টেজ, কি ডিজাইন এটা, সম্ভবত বড় বড় কোনো পুজোর মণ্ডপের মতো এই ডিজাইন আনা হচ্ছে। ওদিকে মেসির ছবি আছে, ওদিকে রোনাল্ডোর ছবি আছে, ওদিকে লতা মঙ্গেশকরের ছবি আছে। এই স্টেজ দেখার মতো, ইতিহাস তৈরি হতে চলেছে। এদিকে আঙ্কেল ভালো আছো? আঙ্কেল কি এটা কি হচ্ছে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই সিলিংয়ে চলে যাবে, তাই তো? ভালো ডিজাইন আছে দেখো, নিশ্চয়। এদিকে কিছু লাগানো হয়েছে, ওদিকে এখন অনেক কিছু বাজে পিকচার, সবে শুরু, তাই তো? সবে শুরু। হ্যাঁ, ফরিদুল ভাই, এটা দাদার ম্যানেজার, স্টেজ থেকে কেমন লাগছে মাঠটা? ইতিমধ্যে সরাসরি দেখানোর চেষ্টা করবো মাঠে ঘাস কাটার মতন চলেছে। যে 2023 এমএলএ কাপ টুর্নামেন্টের নেতৃত্ব আগামী 7ই জানুয়ারি মেগা ফুটবল টুর্নামেন্ট, তার সমস্ত যা আগে আমাদের যে ঘেরাটা করা ছিল সেই ঘেরা সব মাছ ফেলে দেওয়া হচ্ছে। ও কিছু বলো, কথা বলো, কথা বলো, বলো আর কিছু বলো। ভাই ভালো, কি বলছে?